সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইস তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবে না দেখুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো দেখুন আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের স্মার্টফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা আমাদের স্মার্টফোনে প্লে স্টোর অ্যাপে যেই হাজার হাজার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় তবে দেখুন আপনি কোনো এক জায়গাতে ঘুরতে গেছেন বাট সেখানে যে আপনার ফোনে কোনো নেট কানেকশন নেই তবে আপনার অ্যাপ্লিকেশন অনেক অ্যাপ্লিকেশন দরকার মানে যে কোনো একটি অ্যাপ্লিকেশন দরকার তো আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু নেই আপনি সেটাকে নেট কানেকশন অন করে কিন্তু আপনাকে ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে ইনস্টল করতে হবে তবে আজকে আপনাদেরকে কিছু সিম্পল ওয়ে দেখিয়ে দেব যে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপ রয়েছে এই অ্যাপের ভিতরে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে আপনি সরাসরি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বা এইচডি কার্ডে কিন্তু আপনি নিতে পারবেন মানে সেখানে কিন্তু আপনি নিতে পারবেন বা পরবর্তী সময় কিন্তু আপনি সেখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ফোনে আপনি ইনস্টল করতে পারবেন মানে আপনি অ্যাপ্লিকেশনগুলো এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো চাইলে আপনার ফোনের ইন্টারনেল স্টোরেজ বা আপনি এসডি কার্ডে নিতে পারবেন সেটা পরবর্তী সময় কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো সো গাইস তো আপনার সাথে আমেসতে শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এস্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন তো ফার্স্টে আপনি যে কাজটি করবেন এখান থেকে গোল পেজটা অ্যাপটি ওপেন করবেন আর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে আপনি দেখুন এখানে লেখা রয়েছে যে অটো ব্যাকআপ তো আপনি এখানে অটো ব্যাকআপ লিখে সার্চ করলে এখানে ফার্স্টেই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করব। তার জন্য আগে ফার্স্ট এই অ্যাপ্লিকেশনটা আমি এখানে ইনস্টল করে নিলাম তারপর এখান থেকে কিছু পারমিশন চাচ্ছে তো আপনি এখানে পারমিশনটা অন করবেন আর এখান থেকে আপনি এখন ব্যাক করবেন তো এবার ব্যাক করার পরে দেখবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আর লোডিং নেওয়ার পরে আপনার কাছে ঠিক এই ধরনের একটি ইন্টারফেয়ার আসবে আপনি এবার যে কাজটি করবেন দেখুন এখানে আমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশনগুলো মানে রয়েছে সেগুলো কিন্তু এখানে সাপোর্ট করছে সেগুলো আপনি তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন তো এবার থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে যে অটো ব্যাকআপ আপ নেওয়ার যে অপশানটা সেটা আপনি এখান থেকে অন করে দেবেন তো এবার আপনি যে কাজটি করবেন এটা করা হয়ে গেলে এবার আপনি ব্যাক করবেন আপনি আবারও থ্রি লঞ্চে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি দেখবেন যেখানে যে অপশানটা দেওয়া রয়েছে আরও এই অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ইন্টারনাল স্টোরেজ না এসডি কার্ড সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে করে নেবেন মানে আপনি অটো ব্যাক আপ মানে আপনার ওই অ্যাপগুলো আপনি কোথায় রাখতে চাচ্ছেন এসডি কার্ডে না ইন্টারনাল স্টোরেজে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে নিচে কিন্তু সুইচ নামের একটা অপশান দেওয়া রয়েছে আপনি সুইচে অপশনটার উপরে একটা ক্লিক করবেন আর তারপরে আপনি এখান থেকে যে কাজটি করবেন এখানে সুইচ হয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ দেখিয়ে দেবো তো দেখুন আপনি এখান থেকে যে কোনো মানে যে অ্যাপ্লিকেশনটা আপনি এখানে দেখতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন উপরে একটা টাচ করবেন মানে এখানে সেটা বক্স স্টিকমার করার পরে এখান থেকে অটো ব্যাক মানে ব্যাক আপ অপশানটাতে একটা ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের এইচডি কার্ডে চলে গেছে সেটা আপনি পরবর্তী সময় ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো দেখুন এবার দেখুন হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করলে সেটা সরাসরি সেখানে যাচ্ছে কি না বা ইন্টারনাল স্টোরেজে যাচ্ছে কি না তো আপনি দেখবেন এখান থেকে আপনি এটা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তবে আপনাদেরকে আমি আগে বলে দিচ্ছি যে এই আপনি যখন ইনস্টল করবেন ইনস্টল করার পরে কিন্তু অবশ্যই আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন যদি ওয়েট না করেন তাহলে কিন্তু অবশ্যই এই যে যে অ্যাপ্লিকেশনটা আপনি এখন ইনস্টল করছেন সেটা কিন্তু আপনার এসডি কার্ডে যাবে না আমি আবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন মানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পরেও আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি যখন আপনার ফোনে আপনি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন তো আমি এখানে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আপনি যে কাজটি করবেন এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের মাই ফাইল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আমি ওপেন করে নিচ্ছি আর ফার্স্টে আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যাক আপ করেছি সেটাও কিন্তু আমি এই ফাইল ম্যানেজার অ্যাপই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফাইল ম্যানেজার এই মাই ফাইল এখানে একটা ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু সেটাকে এসডি কার্ডে আমরা সিলেক্ট করেছিলাম তার জন্য এখানে এসডি কার্ডটা আমরা এখানে জাস্ট এখানে নিয়ে নেব তারপর এখানে তারপরে দেখবেন যে এখানে লেখা রয়েছে অটো ব্যাকআপ তো আপনি এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে যে অপশানটা আপনার যে ফার্স্টে যে ফাইলটি রয়েছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন যে আমরা ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আমরা ব্যাক করেছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে আর এটা চাইলে আপনি পরবর্তী সময় আপনার ফোন থেকে আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আর যে কোনো প্লে স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি চাইলে এভাবে কিন্তু আপনার ফোনের এসডি কার্ডে কিন্তু আপনি সরাসরি নিতে পারবেন সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন অসুবিধা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ধরনের ভিডিও দেখে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন থ্যাংক ইউ